আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। জন্মজয়ন্তীর অনুষ্ঠানের আগেই উধাও নেতাজির অবক্ষয় মূর্তি। ভাটপাড়া পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের কাকিনাড়া মানিকপীর বাজারের শেষ প্রান্তে ছিল দেশব নায়ক নেতাজির অবক্ষয় মূর্তি। মঙ্গলবার সকাল থেকে উধাও সেই মূর্তি। গত বছর এখানে তার অবক্ষয় মূর্তিতে মাল্যদান ঘিরে তৃণমূল বিজেপির মধ্যে গণ্ডগোল বেঁধেছিল। অভিযোগ, জনবহুল মানিকপীর বাজার থেকে নেতাজির মূর্তি উধাও হয়ে গেছে। মূর্তি উদ্ধারে এদিন বেলায় ভাটপাড়া থানার অভিযোগ দায় করেন জনৈক ব্যক্তি গৌতম সরকার। নেতাজির মূর্তি উদ্ধার দুঃখ প্রকাশ করেছেন সাংসদ অর্জুন সিং। ভাটপাড়ার উপপৌর প্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, দুঃখজনক ঘটনা, প্রশাসনিক বিষয়টি দেখছে, মূর্তির খোঁজ না পাওয়া গেলে নতুন করে মূর্তি স্থাপনের আশ্বাস দেন দেবজ্যোতি ঘোষ। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আর ইমিডিয়েট রিস্টোর করা দরকার আছে ওখানে মূর্তি। নেতাজি আমাদের শুধু নয়, ভারতবর্ষের শুধু নয়, পৃথিবীর একজন এমন ব্যক্তিত্ব যে দেশের জন্যে যা করেছেন সেটা আমার মনে হচ্ছে খুব মানে অন্য কোনো লোক করতে পারেনি। সেই জায়গা দেশ নেতাজি আমাদের সম্মানের ব্যাপার আছে, ইমিডিয়েট এটাকে মূর্তিটাকে রিস্টোর করা দরকার আছে। জনবহুল এলাকা একটা গিঞ্জি বাজার, সেখানে সেটা তদন্তের ব্যাপার, কে চুরি করেছে কে নিয়ে গেছে সেটা তো দেখতে হবে। কেন এটা আমার তো কাজ না, এটা পুলিশের কাজ, পুলিশ তদন্ত করে এটা বের করবে। কাঙ্ক্ষিত নয়, দুর্ভাগ্যজনক ঘটনা, প্রশাসন নজরে এসছে, প্রশাসন তদন্ত করে নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নেবে। বাট আমরা যদি এটা উদ্ধার করতে না পারি, আমরা খুব শীঘ্রই ওখানে নতুন মূর্তি স্থাপন করব। সামনে জন্মজয়ন্তী, সেই সময়টা ঘিঞ্জি পরিবেশ, জনবহুল এলাকা, তার আগেই আমরা নতুন মূর্তি স্থাপন করবো। এখন এটা তো প্রশাসনের নজরে এসছে, প্রশাসন তদন্ত করছে। কি কেন কারা কি উদ্দেশ্যে মানে এটা কি করে বলবো বলুন, এটা কি বলবো আমি, এটা তো কোনো দিক দিয়ে কোনো অ্যাঙ্গেলই বুঝে উঠতে পারছি না। তদন্ত করে দেখুক আগে কি হয়, অ্যাকচুয়ালি কি হয়েছে ব্যাপারটা, আসল ঘটনা না জানলে তো কিছু বলা হবে। আপনার তরফ থেকে কি পুলিশকে কিছু জানিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশাসনের নজরে এসছে। আপনার নাম? দেবজ্যোতি ঘোষ। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।